সবাইকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুগণ, সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন। বন্ধুগণ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটি সলিউশন নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সালটুলিন আর ইপ্রেক্স, এই সালটুলিন আর ইপ্রেক্স দুটি সলিউশনে এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত। তো আমি আজকে আপনাদের সাথে এই সালটুলিন আর ইপ্রেক্স নিয়ে আলোচনা করব যে এই সলিউশনটি মূলত কিসের জন্য কাজ করে থাকে। আপনারা হয়তো এ সম্পর্কে অনেকেই অবগত রয়েছেন যে আসলে সালটুলিন আর ইপ্রেক্স এটি নেবুলাইজারের মাধ্যমে আপনাদের বড় থেকে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকেই নেবুলাইজারেশন করা হয়, গ্যাস দেওয়া হয়। আমি আগে আপনাদের দাম দেখিয়ে নিচ্ছি, এটি 120 টাকা সালটুলিনের দাম, আর ইপ্রেক্সের দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 130 টাকা। তো ইপ্রেক্স আর সালটুলিন এটি দুটি সমন্বয়ে আপনার গ্যাসের জন্য নেবুলাইজার হিসেবে ব্যবহার করা হয়। এর সাথে সোডিয়াম ক্লোরাইড 9% অর্থাৎ নর্মাল স্যালাইনের সাথে ব্যবহার করা হয়ে থাকে। এটি মূলত যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ বয়সে যাদের অতিরিক্ত শ্বাসকাশি রয়েছে, যাদের শ্বাসকষ্ট রয়েছে, অতিরিক্ত বুকে কফ জমে গেছে বা শ্বাস বা দম নিতে খুবই কষ্ট হয়, যাদের অতিরিক্ত ঠান্ডা কাশির কারণে বুকটা ঘ্যার ঘ্যার করে থাকে বা বুকে কফ জমে থাকে, সেই ঘ্যারঘ্যারানি এবং পনপনানি দূর করার জন্য এই সালটুলিন আর ইপ্রেক্স সাথে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ 9% নর্মাল স্যালাইন ব্যবহার করে গ্যাস দেওয়া হয়। এটি দিনে 2 থেকে 3 বার 3 থেকে 4 বার পর্যন্ত দেওয়া হয়ে থাকে, যাদের বিশেষ করে এটা সমস্যা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। তো এই সালটুলিন আর ইপ্রেক্স এটি এর যেহেতু সালবিউটামল আর এসে রেসপিরেটর সলিউশন, সালটুলিন হচ্ছে সালবিউটামল অর্থাৎ সালবিউটামল আমরা অনেক সময় ব্রোডিল, সালটুলিন, পিউরিসাল, উইন্ডাল ইত্যাদি ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে এটি সলিউশন আকারে তৈরি করা হয়েছে অর্থাৎ রিস